আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারের সো ইউজফুল অ্যান্ড সো অ্যামাজিং কিছু সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যারগুলো ব্যবহার করলে আপনার কম্পিউটার ইউজার এক্সপিরিয়েন্সে চলে আসবে অন্য লেভেলের চমকপ্রদ মজা। এই সফটওয়্যারগুলো ব্যবহার করলে শুধু মজাই পাবেন না, সেই সাথে বোনাস হিসেবে পাবেন কম্পিউটারের ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স থেকে মুক্তি। আপনারা দেখছেন টেক নিউজ বাংলা, আমি আপনাদের সাথে আছি আজিজুল হাকিম। সো চলুন শুরু করি। এই সফটওয়্যারগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফাইল কনভার্টার, ফাইল কনভার্টার একটি অসম ফাইল কনভার্টার টুলস, যা দিয়ে আপনি চোখের নিমিষেই ভিডিও ফাইলকে ভিডিওর বিভিন্ন ফরম্যাটে এবং অডিও ফাইলকে অডিওর বিভিন্ন ফরম্যাটে, এছাড়াও ভিডিও ফাইলকে অডিও ফরম্যাটে এবং ইমেজকে ইমেজের যে কোনো ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন খুব ইজিলি। এবং এটি এই সফটওয়্যারের সেটিংস থেকে এটার সেটিংসকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো চলুন দেখি এটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব। এই ফাইল কনভার্টার সফটওয়্যার ব্যবহার করার জন্য জাস্ট সেই ফাইলের উপর রাইট ক্লিক দিতে হবে, দেন এখান থেকে ফাইল কনভার্টার, ফাইল কনভার্টার থেকে আপনি এখানে চুজ করবেন আপনি কোন ফাইলে কনভার্ট করে নিতে চাচ্ছেন। তো আমি এটা এমকেভি ফাইল থেকে অডিও ফাইলে কনভার্ট করছি, দেখুন কত দ্রুত এটা কনভার্ট হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এইভাবে এটাকে কনভার্ট করে নিতে পারেন এবং আপনি এখান থেকে সেটিংস অপশনে চলে যেতে পারবেন এই সফটওয়্যারের। এবং সেটিংস অপশানে আসার পরে আপনি চাইলে এখান থেকে সেটিংসকে মডিফাই করে নিতে পারেন, কাস্টমাইজ করে নিতে পারেন। এখানে সবগুলো ফরম্যাট দেওয়া আছে এবং কোয়ালিটি কেমন হবে এই সেকশন থেকে আপনি কোয়ালিটিটা সেট করে দিতে পারেন, দেন এখান থেকে অডিওর কোয়ালিটি কেমন হবে সেটা সেটিংস করে দিতে পারেন। এইভাবে আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। টাস্ক বার এক্স, এটি অত্যন্ত ছোট কিন্তু সুপার হ্যান্ডি একটি সফটওয়্যার। এটি দিয়ে আপনি টাস্ক বারকে ট্রান্সপারেন্ট করে দিতে পারেন এবং এটির সেটিংস থেকে সেটিংস কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন দেখি কিভাবে এই টাস্ক বারটা আমরা মডিফাইড করতে পারি টাস্ক বার এক্স সফটওয়্যারের মাধ্যমে। তো এর জন্য আমি টাস্ক বার এক্স এই সফটওয়্যারে চলে যাচ্ছি, দেন এখান থেকে টাস্ক বার এক্স কনফিগারেটর এখানে ক্লিক দিয়ে দিতে হবে। তো এইখানে ক্লিক দেওয়ার পরে এটার ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেস চলে আসছে, এখান থেকে আপনি চাইলে অ্যানিমেশন চেঞ্জ করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনি এখানে অ্যানিমেশন আছে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এরপরে এখান থেকে অ্যানিমেশন স্টাইলটা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, দেন আপনি এখান থেকে পজিশন আছে পজিশনটা চেঞ্জ করে নিতে পারেন, সব কিছুই আপনি চাইলে এই সফটওয়্যারের মডিফাই করে নিতে পারবেন। তো দেখুন আমরা এই টাস্ক বার এক্স ব্যবহার করার আগ পর্যন্ত আমাদের যে টাস্ক ম্যানেজার আছে সেটা লক্ষ্য করুন, এখন কিন্তু এটা আমাদের ডিসপ্লে থেকে টোটালি আলাদা আছে। এটা যদি আমরা ক্লোজ করি তাহলে দেখতে পাবো টোটালি আলাদা আছে, বাট এখন যদি আমরা এই টাস্ক বারটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখান থেকে আমি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে আপনি কতটুকু রেড নেবেন সেটা চেঞ্জ করে দিতে পারেন, তারপরে এখান থেকে গ্রিন কতটুকু নেবেন সেটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি সবগুলোই জিরো রাখছি, রাখার পর জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড দেখেন টাস্ক বার এক্স সফটওয়্যারের জাদু, এখান থেকে ট্রান্সপারেন্ট দেন ওকে। তো এখন দেখেন আমাদের এই টাস্ক বারটা কিন্তু টোটালি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা একটা টাস্ক বার, এখানে জাস্ট অ্যাপ্লিকেশনগুলো পিন আপ করা আছে। দ্বিতীয় একটি অসম থার্ড পার্টি ক্লিপবোর্ড সফটওয়্যার, এটার মাধ্যমে এটা এই সফটওয়্যারটা যখন অন থাকবে অর্থাৎ রান থাকবে তখন আপনার কম্পিউটারে আপনি যাই কপি করেন না কেন, লাইক অ্যাস লিঙ্ক, ইমেজ অর টেক্সট সবগুলোই এই দ্বিতীয় এখানে কিন্তু সেভ হয়ে যাবে। আপনি চাইলে সেই সবগুলো, ধরুন আপনি আপনার কম্পিউটারে পাঁচটা নোটপ্যাডে পাঁচটা লিঙ্ক কপি করে রেখেছেন সেগুলো খুঁজে পাচ্ছেন না, জাস্ট আপনি দীপ্ত ওপেন করবেন তাহলে সবগুলো লিঙ্ক আপনার এইখানে কিন্তু একত্রে পেয়ে যাবেন। তো এর জন্য দেখুন এই দীপ্তটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এখন দেখেন এইখানে জাস্ট একটা লিঙ্ক আছে বা দুইটা লিঙ্ক, এই যে আমি এখান থেকে একটু আগে কপি করেছি সেইগুলো আছে। তো এখন দেখেন এই দীপ্ততে জাস্ট দুইটা লিঙ্ক এখানে কপি করা আছে। ফাইনালি দেখাবো এখান থেকে, দেখেন আমি এই একটা লিঙ্ক কপি করছি এই ফার্স্ট নোটপ্যাড থেকে এবং পেস্ট করছি সেকেন্ড নোটপ্যাডে। তো এখন আমরা দেখব যে দীপ্ত আসলে কাজ করে কিনা, এর জন্য দীপ্তটাকে ওপেন করে নিলাম এবং সঙ্গে সঙ্গে এখানে দেখেন দেখতে পাচ্ছি যে এখান থেকে যে লিঙ্কটা এইখানে কপি করছি এই যে লিঙ্ক এবং পেস্ট করছি এইখানে, এবং সেই সেম লিঙ্কটা দেখেন এইখানেও কিন্তু আমাদের
চলে আসছে। তো আপনি চাইলে এটার এই থ্রি ডট এই এখান থেকে সেটিং চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে অপশান, অপশানে আসার পর দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ সেভড কপিস, এখানে আমি 5000 করে রেখেছি। আমি চাইলে কিন্তু এখান থেকে 500 করে রাখতে পারি। সাইডবার ডায়াগনস্টিক্স, আপনি এই সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার মনিটরিং করতে পারেন। এটা দিয়ে আপনার কম্পিউটারের সকল ইম্পর্টেন্ট তথ্য মনিটরের রাইট সাইডবারে দেখতে পারবেন, লাইক অ্যাজ সিপিইউ, জিপিইউ, ক্লক স্পিড, এগুলোর পারফরমেন্স আপনার কম্পিউটারে রাইট নাও কেমন আছে সেটা আপনি চাইলে কিন্তু চেক করে নিতে পারেন। এছাড়া এটির মাধ্যমে দেখতে পারবেন হার্ড ড্রাইভ এবং নেটওয়ার্কের ডিটেইল। সো চলুন দেখি এটা কিভাবে আমরা সেটিংসটা করব বা এটার ইন্টারফেসটা কেমন হতে পারে। তো আমি এখান থেকে রাইট এই সাইড বার ডায়াগনস্টিক্স ওকে করে দিচ্ছি। তো দেখুন আমাদের রাইট সাইড বারে আমার সাইড বার ডায়াগনস্টিক সফটওয়্যার থেকে কিন্তু ইন ডিটেইল এখানে চলে আসছে যে আমাদের এখান থেকে সিপিইউ কতটুকু কেমন পারফরমেন্স দিচ্ছে, এখান থেকে র্যাম কেমন পারফরমেন্স দিচ্ছে, জিপিইউ কতটুকু ব্যবহার হচ্ছে, ড্রাইভস কতটুকু ব্যবহার হচ্ছে, সি ড্রাইভে দেখেন লোড আসে কেমন, ইউজড হয়েছে কতটুকু, ফ্রি আসে কতটুকু, রাইট। এভাবে কিন্তু আপনি এখান থেকে চাইলে সবগুলো ড্রাইভের ডিটেইল এবং এখান থেকে নেটওয়ার্কিং কেমন আছে সেইগুলো কিন্তু সব আপনি এখান থেকে ইন ডিটেইলে দেখতে পারেন এই সাইডবার ডায়াগনস্টিক একটি অসাম অ্যাপস ব্যবহার করে। আনলকার, আনলকার দিয়ে আপনি যে কোনো কারুপ্টেড ফাইল ডিলিট করতে পারবেন অনায়াসেই। তো এই কারুপ্টেড ফাইল যদি আপনার হার্ড ড্রাইভে থাকে তাহলে কিন্তু আপনার হার্ড ড্রাইভও কারুপ্টেড হয়ে যাওয়ার অনেক অনেক সম্ভাবনা থাকে। তো যার কারণে এই কারুপ্টেড ফাইলগুলো আমাদের ডিলিট করে ফেলা অত্যন্ত জরুরি। কারুপ্টেড ফাইল বলতে বলা হচ্ছে যে যেই ফাইলগুলো আমরা কম্পিউটার থেকে ডিলিট করতে চাচ্ছি বাট ডিলিট করতে পারছি না। তো ডিলিট করতে গেলে দেখাই দ্য ডিস্ক ইজ রাইট প্রোটেক্টেড, অর দ্য ফাইল ইজ অ্যান ইউজ অ্যানাদার প্রোগ্রাম, অর ফাইল অ্যাক্সেস ডিনাইড, এরকম। তো দেখেন এইখানে একটি এক্সেল ফাইল আছে, এই ফাইলটাকে আমি ডিলিট করার চেষ্টা করছি, রাইট ক্লিক দেন ডিলিট। তো কন্টিনিউ, দেখেন আমি কিন্তু এটাকে চেষ্টা করে ডিলিট করতে পারছি না, এখানে একটি এসএমএস দিচ্ছে যে ফাইল অ্যাক্সেস ডিনাইড। তো এই ফাইলটা, এই রকম ফাইলকে আমরা কিভাবে আনলকার দিয়ে ডিলিট করব সেটা এখন দেখে নেব। তো এটার জন্য দেখেন আমি এটার উপর রাইট ক্লিক দিচ্ছি, দেন আনলকার, এই আনলকারের উপর ক্লিক দিলাম, ইয়েস। দেন এখন দেখেন কত সহজে এই আনলকার সফটওয়্যার দ্বারা আমরা এটাকে ডিলিট করে দিতে পারবো। তো এইখানে দেখেন নো অ্যাকশন দেখাচ্ছে, তো জাস্ট আমি এখান থেকে ডিলিট, চাইলে আপনি এখান থেকে রিনেম, মুভ ইত্যাদি ইত্যাদি করতে পারেন। আমি এখান থেকে ডিলিট সিলেক্ট করলাম, দেন ওকে প্রেস করলাম এবং সঙ্গে সঙ্গে ম্যাজিক দেখেন এটা কিন্তু খুব ইজিলি ডিলিট হয়ে গেছে। ইনক্রিপ্টো, এটি একটি গ্রেট ইনক্রিপ্টো টুল, অর্থাৎ এটি দিয়ে আপনি খুব ইজিলি যে কোনো ফাইল অর ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন। এমন অনেক ফাইল বা ফোল্ডারকে প্রোটেক্ট করার প্রয়োজন হতে পারে যেটা আপনি পার্সোনালি ইউজ করতে চাচ্ছেন, অন্য কাউকে এটা ব্যবহার করতে দিতে চাচ্ছেন না। তো এটা করার জন্য দেখেন জাস্ট এটার উপর আমি রাইট ক্লিক দিচ্ছি, দেন এখান থেকে ইনক্রিপ্টো উইথ ইনক্রিপ্টো, তো এখান থেকে ইনক্রিপ্টো করে দিচ্ছি আমি। তো ইনক্রিপ্টো দেওয়ার জন্য একটু সময় নিচ্ছে, এখানে সামনে এই ইনক্রিপ্টো এই অপশনটা চলে আসছে। জাস্ট এখন পাসওয়ার্ড, আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব এবং এখানে হিন্ট অপশনাল বলেছে, তারপরেও আমি দিয়ে দিচ্ছি দেন ইনক্রিপ্ট। তো এখানে দেখেন সুন্দরভাবে প্রসেস হয়ে গেছে। তো এখন জাস্ট এটা সেভ অ্যাজ করে দিলে আমরা এটার ইনক্রিপ্টো ফাইলের রেজাল্টটা পেয়ে যাব, সেভ অ্যাজ। দেন এখান থেকে ডেস্কটপ আমি সিলেক্ট করলাম, নিউ, নিউ এর পর কিউ দিয়ে দিলাম, দেন সেভ। তো এইখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ইনক্রিপ্টোর যে ফাইল সে ফাইলটা এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে ডিসপ্লের মাঝখানে নিয়ে এসে দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ইনক্রিপ্টো সেই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটাকে আমি আবার আনলক করে দেখাচ্ছি, জাস্ট আনলক করার জন্য এটার উপর রাইট ক্লিক এবং এখান থেকে ইনক্রিপ্ট উইথ ইনক্রিপ্টো এখানে চলে আসতে হবে। তো আসার পর এখানে পাসওয়ার্ড, আমি পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়ে এটাকে লক করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এখন দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু এটা আবার ইনক্রিপ্টো থেকে ডিক্রিপ্টো হয়ে গেছে এবং আপনি চাইলে এখন এটাকে আবার সেভ অ্যাজ দিয়ে আপনি পুনরায় আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা মতো কোনো একটা নাম দিয়ে দিবেন এখান থেকে, দেন সেভ। তাহলে দেখেন এটা কিন্তু আবার চলে আসছে এই যে এইখানে, এটাকেও আমি মাঝখানে নিয়ে এসে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা
চলে আসছে। লাইভলি ওয়ালপেপার অ্যাপস, লাইভলি ওয়ালপেপার অ্যাপস দিয়ে আপনি আপনার কম্পিউটারের ওয়ালপেপার, 3D ওয়ালপেপার সেট করতে পারেন, ওয়ালপেপার এবং অডিও ভিজুয়ালাইজার ওয়ালপেপার সেট করতে পারেন। অসাম অসাম কিছু আপনি এই লাইভলি ওয়ালপেপার থেকে আপনার কম্পিউটার দেখতে অনেক সুন্দর লাগবে যেই ওয়ালপেপারগুলো সেট আপ করতে পারেন। তো এর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি লাইভলি ওয়ালপেপারে। তো আমি এখান থেকে ওপেন লাইভলি দিচ্ছি, দেখেন এখান থেকে লাইভলি ওয়ালপেপারের এখানে বেশ কিছু ওয়ালপেপার আছে, 3D ইফেক্ট আছে। তো আমি এখান থেকে এটা চুজ করে দিলাম। তো এটা চুজ করে দিলে দেখতে পাবেন এটার এটা হচ্ছে রান হয়ে যাবে। তো দেখেন আমাদের সেই যেটা লাইভলি ওয়ালপেপারের ওয়ালপেপার ছিল সেটা কিন্তু এখানে সেটিংস হয়ে গেছে। এবং চাইলে আপনি কিন্তু এই ওয়ালপেপারটাকে পজ করে রাখতে পারেন। এটাকে পজ করার জন্য দেখেন এখান থেকে সরাসরি লাইভলি ওয়ালপেপার এটার উপর ক্লিক দিবেন, দিলে এখানে পজ ওয়ালপেপার অপশন আছে। এবং চাইলে কিন্তু আপনি এখান থেকে এক্সিটও করে দিতে পারেন। এভরিথিং এভরিথিং সো ফাস্ট সো ক্রেজি একটি সার্চ টুল, এটি উইন্ডোজ সার্চ অপশন থেকে অনেক অনেক ফাস্ট, অনেক অনেক বেটার রেজাল্ট দেবে আপনাকে। এটি ব্যবহার করে আপনি 100% স্যাটিসফাইড হবেন। কোনো কিছু সার্চের প্রয়োজন হলে জাস্ট আপনি এই এভরিথিং এখানে সার্চ দিবেন। তো এখানে সার্চ দেওয়ার জন্য দেখেন এখানে আমি কোনো কিছু লিখতেই NAM, দেখেন এখানে NAM দিয়ে যা কিছু আছে সকল কিছু কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো এখান থেকে আপনি যখন স্পেসিফিক্যালি কিছু লিখবেন তখন কিন্তু সেটা একবারে স্পেসিফিক্যালি চলে আসবে। AZIZUL, দেখেন আজিজুল হাকিম লিখে যা যা আছে আমি জাস্ট আজিজুল এতটুকু লিখতে কিন্তু সবগুলো চলে আসছে। এবং আমি সেম কাজটা যদি এখন এই উইন্ডোজ সার্চ অপশান এইখানে গিয়ে করতে চাই এই উইন্ডোজ সার্চ অপশানে, তাহলে দেখেন এটা কত দ্রুত আসছিল। এবং এটা এখন আমরা দেখব যে আসলে কেমন কাজ করে। তো দেখেন উইন্ডোজ সার্চ অপশানে আমি লিখছি AZIZUL আজিজুল, এবং এটার তফাৎটা দেখেন এখানে কিন্তু সার্চ হচ্ছে। ইউ সার্চেস মাইট বি শো বিকজ ইন দ্য ইন্ডেক্স নট রানিং। তো এখানে কিন্তু বেশ ল্যাগ করছে, এখানে অনেক সময় নিচ্ছে। তো এইখানে সার্চ হতে কিন্তু অনেক সময় লাগে। এই সময়টা কিন্তু আপনি যদি এই এভরিথিং এই সফটওয়্যারটি ইউজ করে থাকেন তাহলে আপনার কম্পিউটারের ইউজার এক্সপিরিয়েন্স অত্যন্ত স্মুথলি হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।